নমস্কার, এটিসি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো অফসেট প্রিন্টিং। আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে কীভাবে এই অফসেট প্রিন্টিংটা করাবো, কারণ যারা মশলার ব্যবসা করতে চাইছেন বা বিভিন্ন রকমের ব্যবসায় আমাদের অফসেট প্রিন্টিংয়ের খুব দরকার হয়, তো সেক্ষেত্রে কত খরচ, কোথায় করাবেন, কীভাবে করাবেন, এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে। তো সে বিষয়ে আমি কিছু কথা এখন বলার চেষ্টা করছি, আপনাদেরকে জানাবো যে আমি কীভাবে করি সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে অফসেট প্রিন্টিং সম্পর্কে জানবার আগে চলুন আগে জেনে নিই যে কত রকমের প্রিন্টিং হয় সাধারণত, বা আমরা কী কী প্রিন্টিং করতে পারি। এগুলোর ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকে, তো চলুন একবার জেনে নিই যে কী কী ধরনের প্রিন্টিং হয় সেটা একবার জেনে নিই। প্রথম যে প্রিন্টিংয়ের কথা বলবো সেটা হলো স্ক্রিন প্রিন্টিং, এরপরে আছে লিথোগ্রাফি, এরপরে আসে অফসেট, তারপরে আছে ডাই সাবলিমেশন প্রিন্টিং, ফ্লেক্সোগ্রাফি, এনগ্রেভিং, রোটোগ্রেভিয়ার, লেটার প্রেস, ব্লক প্রিন্টিং, 3D প্রিন্টিং, প্যাড প্রিন্টিং, ইন্টাগ্লিও, জেরোগ্রাফি, ইনজেক্ট প্রিন্টিং, প্ল্যানোগ্রাফিক, এম্বসিং, কোটিং, স্টিরিওলিথোগ্রাফি, ডাই কাটিং, এরকম মোটামুটি 19 রকমের প্রিন্টিং আমরা দেখতে পাই। এর মধ্যে বেশ কিছু প্রচলিত এবং অনেকগুলোই আছে যেগুলো এখন খুব একটা ব্যবহার হয় না, এবং এর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো কিনা কমার্শিয়াল ইউজ হয়। সিঙ্গেল কালার বা বাই কালারের বিভিন্ন রকম প্রিন্টিংয়ের জন্য সাধারণত স্ক্রিন প্রিন্ট ব্যবহার করা হয়, যেমন আমরা হ্যান্ডবিল বিল যে সমস্ত দেখি সেগুলো কিন্তু সাধারণত স্ক্রিন প্রিন্টেই ছাপা হয়। ফোর কালার ছাপতে সাধারণত অফসেট প্রিন্টার ব্যবহার করা হয়, এর কিছু লিমিটেশনস আছে, খুব কম পরিমাণে কিন্তু ছাপা লাভজনক হয় না, এবং এটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বলবো। ফ্লেক্স প্রিন্টিং বা ব্যানার যেগুলো আমরা বলি, ফ্লেক্স ব্যানার এই সমস্ত যেগুলো ভিনাইল আছে সেগুলোর কিন্তু একটা বড় মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে যে প্রিন্টিং প্রসেসটা প্রচুর ব্যবহার হয়, দেখবেন ইনভিটেশন কার্ডগুলোতে সাধারণত এর ব্যবহার হয়, সেটা হচ্ছে এনগ্রেভিং প্রিন্টিং। বিভিন্ন রকম প্লাস্টিক মেটেরিয়ালের উপরে যে প্রিন্টিং করা হয় সেই প্রসেসটা হচ্ছে রোটোগ্রেভিয়ার প্রিন্টিং। ব্লক প্রিন্টিং সাধারণত শাড়ি বা বিভিন্ন রকম ফ্যাব্রিকের উপরে করা হয়ে থাকে। আরেকটা প্রচলিত প্রসেস হচ্ছে এম্বসিং। অফসেট প্রিন্টিং করার জন্য প্রথমে আমাদেরকে ডিজাইনটা রেডি করে নিতে হবে, সাধারণত কোরেল ড্র সফটওয়্যার ব্যবহার করি এটা করা হয়। এছাড়া করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের সেট আপটা করে নিতে হবে। আমাদের যদি মাল্টিপল ডিজাইন থাকে, অনেকগুলো জিনিস আমরা একসাথে ছাপছি, তো সেক্ষেত্রে কিন্তু সেই সেট আপটা করে নিতে হবে। সাধারণত 18-23 সাইজের পেপারে আমরা এই প্রিন্টিংটা করে থাকি, যদিও মার্কেট থেকে আপনি যে পেপারটা পাবেন সেটা রিম হিসাবে যেটা পাবেন সেটা 23-36 হিসাবে আসে। 23-36-এর যে রিম আসে তাতে 500টা করে শিট থাকে, এই 500 শিটটাকে অর্ধেক করে কেটে নিলে আমরা 1000 শিট পেয়ে যাই এবং তার সাইজটা 18-23 এসে যায়। এবারে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পেপারে এটাকে ছাপবেন। বিভিন্ন রকমের পেপার পাওয়া যায়, আর্ট পেপার আছে, সেখানে ডুপ্লেক্স আছে, বিভিন্ন রকম প্রিন্টিং পেপার যেগুলো আছে, নিউজ প্রিন্ট যেটা সেগুলো আছে, বিভিন্ন রকমের পেপার আছে। তো আপনি কি সিলেক্ট করে নেবেন যে কোন পেপারে আপনি ছাপবেন, এবং তার হিসাবে কিন্তু সেই হিসাবে তার দাম হয়, এবং এর সাথে সাথে তার থিকনেসের উপরে, মানে আপনি 80 GSM-এ ছাপছেন কি 100-এ ছাপছেন কি 120-তে ছাপছেন, তার উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে। বর্তমানে কাগজের দাম বেশি থাকায় কিন্তু প্রত্যেকটা রিমের দাম কিন্তু তুলনামূলক একটু বেশিই আছে। মোটামুটি ধরুন 100 GSM-এর যে পেপারটা আছে সেটা 3000 টাকার কাছে দাম আছে, আমি আর্ট পেপারের কথা বলছি। আমি যে তাতে ছাপছি সেটা আর্ট পেপারে ছাপছি, 100 GSM, সেটা 3000 টাকার দাম আছে। এর নিচে আছে 2770 টাকা মতো দাম আছে, যেটা 90 GSM, এরপরে 120 GSM আছে। তো আপনাদের যেটা পছন্দ যে পেপারে ছাপবেন সেই হিসাবে কিন্তু দাম হবে। আমি সূর্য সেন স্ট্রিটেরই সৌরভ পেপার থেকে সাধারণত পেপারটা কিনে থাকি। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে যে ডিজাইনটা আপনার রেডি হলো সেটাকে একটা পেন ড্রাইভে করে নিয়ে আপনাকে যেতে হবে যেখানে অফসেট প্রিন্টিংটা করাবেন। আমি যে অফসেট প্রিন্টিং করাই সেটা সূর্য সেন স্ট্রিটের নিউ ডিজিটাল বলে যে অফসেট প্রিন্টার আছে তাদের থেকে আমি কাজটা করাই। তো পেন ড্রাইভটা নিয়ে গিয়ে আপনাকে তাদের কাছে দিতে হবে এই ডিজাইনটা, এবং সেই সাথে সাথে একটা ডিজিটাল প্রিন্ট কিন্তু তাদেরকে দিতে হয় দেখবার জন্য যে কী আছে না আছে।
ওনারা নর্মালি 2000 শীট পর্যন্ত 2300 টাকা করে চার্জ করেন, মানে 2000 শীট ছাপতে 2300 টাকা লাগবে, মানে আপনি 500 শীট ছাপলেও 2300 টাকা, আবার 2000 শীট ছাপলেও কিন্তু সেই 2300 টাকাই দিতে হবে। এরপর থেকে যদি আপনি বেশি হয় মানে 2000 শীট প্লাস হয় তাহলে কিন্তু 450 বা 500 টাকা কিছু একটা এক্সট্রা চার্জ হতে শুরু করে। তো যত বেশি ছাপবেন তত কিন্তু আপনার লাভ হয়। নর্মালি শুধু কাগজের দামটা বাড়ে, প্রিন্টিং চার্জ কিন্তু খুব একটা বেশি বাড়ে না। এখানে আরও একটা কথা বলি, সেটা হলো যে আমার ক্ষেত্রে এটা 2300 টাকা নিচ্ছেন বলে সব ক্ষেত্রেই যে 2300 টাকা সবাই নেবেন এরকম নয়, এটা 2200 টাকাও অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় 2600-2700 টাকাও হয়। নির্ভর করে কি প্রিন্ট হচ্ছে বা কী মেশিনে প্রিন্ট হচ্ছে, অনেকগুলো প্যারামিটার দেখে নিয়ে কিন্তু তারপরে এটা হয়। নর্মালি কিন্তু এটা মোটামুটি 2500 টাকার মধ্যেই থাকে। এই প্রিন্টিং প্রসেসের জন্য অন্তত পক্ষে হাতে 4-5 দিন হাতে সময় রাখবেন, কারণ সবসময় যে এমন হবে যে আপনি আজকে দিলেন কালকে হয়ে যাবে এরকম কিন্তু নয়, 4-5 দিন কিন্তু আপনাকে হাতে সময় নিয়ে কাজটা করতে হবে। এটা আমার মস্টার কাগজের ডিজাইন, আমার যে ডিজাইনগুলো সেগুলো করেন প্রলয় পাল বলে এক ভদ্রলোক, খুব ভালো হাতের কাজ, আপনারা চাইলে তার থেকে তার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিন্টিংয়ের শেষে কাগজগুলো চলে আসবে এখানে কাটিং ঘরে এবং এখানে এসে কাটিং হবে। এই কাটিংয়ের জন্য মোটামুটি 500-1000 টাকা পর্যন্ত লাগে 2000 শীটে, কেননা কতটা টুকরো হচ্ছে তার উপর নির্ভর করে, এক একজন এক এক রকম নেন। ইনি হলেন তপনদা। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।